আরামবাগ টাইমস। চুরি যাওয়া 8টি ডেকোরেটরের ও 1টি মসজিদের রান্নার সামগ্রী 15 দিনের মধ্যে উদ্ধার করল পুলিশ। গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত জনাই বেগমপুর নৈটি চণ্ডীতলা এলাকার মোট 8টি ডেকোরেটরের দোকান ও মসজিদের রান্নার সামগ্রী চুরির ঘটনায় এলাকায় সরগোল পড়ে যায়। সব ক্ষেত্রেই ভাড়া নিয়ে যাওয়ার নাম করে নিয়ে যাচ্ছি বলে জিনিসপত্র সমেত ফেরার হয়ে যাওয়ার ঘটনায় পুলিশ নড়ে চড়ে বসে। তারা তদন্তে নেমে দীনবন্ধু সরকার নামে এক যুবককে হুগলির গোঘাট থেকে গ্রেপ্তার করেন। এরপর অভিযুক্তকে সঙ্গে নিয়ে চণ্ডীতলা থানার ওসি সুদীপ্ত সাধুকা, পিএসআই গৌরাঙ্গদের নেতৃত্বে পুলিশের টিম ডানকুনি নৈটি সহ অভিযুক্তের বাড়ির পিছনে লুকিয়ে রাখা চুরি যাওয়া বহুমূল্যের বাসন সামগ্রী উদ্ধার করেন। সোমবার 2 মে যেসব ডেকোরেটরদের ও মসজিদের রান্নার জিনিস চুরি হয়েছিল তা তথ্য মিলিয়ে ফেরত দেন পুলিশ। পুলিশের এই তৎপরতায় সকলেই সাধুবাদ জানান। হুগলি থেকে পি কে বসে রিপোর্ট, আরামবাগ টাইমস। অসীম খা, জগদ্ধাত্রী ডেকোরেটরস। এই যে মালগুলো নিয়ে যাচ্ছেন, এই মালগুলো কী হয়েছিল? মালগুলো মিসিং হয়ে গেছিলো। কী করে? ভাড়া দিয়ে মিসিং হয়ে গেছিলো। তারপরে ভাড়া দিয়ে মিসিং হয়ে যাওয়ার পরে আমি থানার বড়োবাবু আর কোন থানা চটিতলা থানার বড়োবাবু আর আরেকজন অফিসার ছিলেন গৌরাঙ্গবাবু, উনি অসম্ভব ভালো মানুষ, উনি অনেক পরিশ্রম করেছেন। কী কাল ফেরত দিলেন? পরে উনি কোনো একটা জায়গায় মাল মিসিং হয়ে যাওয়ার পর কেউ হয়তো নিয়ে চলে গেছিলো সেখান থেকে মালগুলো। সে মা ব্যক্তিটাকে চিনি না, কিন্তু গৌরাঙ্গবাবুর তৎপরতায় কীভাবে মিসিং হয়েছিল? মালগুলো ভাড়া নিয়ে গেছিলো একজন ব্যক্তি, সেখান থেকে কীভাবে মিসিং হয়ে গেছিলো অতটা ঠিক ডিটেলসে বলতে পারছি না, মানে নিয়ে চলে যাক বা চুরি হয়ে যাক, কিন্তু বড়োবাবু আর গৌরাঙ্গবাবুর তৎপরতায় আমরা মালগুলো রিটার্ন পাচ্ছি। আপনার নাম? এবং আমার নাম অসীম খা, আমার জগদ্ধাত্রী ডেকোরেটর। কটা আপনাদের ডেকোরেটর এমনি চুরি গেছে? কম বেশি 8-10টা ডেকোরেটরে গেছে। এর জন্য চণ্ডীতলা থানা বড়োবাবু এবং গৌরাঙ্গবাবুকে অসংখ্য একটু। আপনার নামটা? অশোক মণ্ডল। আপনার কোন ডেকোরেটর? আমার মণ্ডল বাজার। এই যে ডেকোরেটর মাল আপনি ফেরত নিয়ে যাচ্ছেন, কি হয়েছিল? আমার ওই ভাড়া বলে নিয়ে চলে এসেছি। তারপর আপনাদের বড়োবাবু এদের সহযোগিতায় আমরা পেয়েছি। কী করে মিসিংটা হয়েছিল? কী করে ওই মাল ভাড়া নিয়ে যাবার জন্য মাল ভাড়া নিয়ে গেছে, ফেরত দেয়নি? ফেরত দেয়নি। আচ্ছা, তা পুলিশ গিয়ে রেড করে? হ্যাঁ, পুলিশ গিয়ে রেড করে নিয়ে এসেছে। কবে হয়েছিল ঘটনা? আমার ঘটনা হয়েছিল 4 তারিখে, মানে এই 9 তারিখে। কোন কোন মাসে? ওটা মে মাসে। মে তে বললো। আর ওটা এপ্রিল 9 এপ্রিল। কটা হয়েছিল? 8-10টা। এই চণ্ডীতলা এলাকায়? চণ্ডীতলা। কী কী ফেরত পেলেন? ওই ডেকসি করা এগুলো সব করেই পেয়েছি, আর কিছু মাল পাইনি। একটা হান্ডা ছিল, হান্ডাটা পাচ্ছি না পিতলে। পেয়েছেন তো? হ্যাঁ, মালপত্র পেয়েছেন? হ্যাঁ, মালপত্র পেয়েছি। কী বলবেন আপনি? আপনাদের ধন্যবাদ। নমস্কার বড়োবাবু স্যার, স্যার দে চণ্ডীতলা থানা পুলিশ। চণ্ডীতলা থানা পুলিশ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে।